জয়পুরহাট জেলা শহরে একই স্থানে একই সময়ে বিএনপির দুই পক্ষ সমাবেশ ডাকায় 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। সদর উপজেলার পুরো এলাকা জুড়ে এই আদেশ জারি করা হয়েছে। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত জারি থাকবে 144 ধারা। এর আগে বৃহস্পতিবার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর এই ঘোষণা দেন। তিনি জানিয়েছেন জয়পুরহাট পৌর ও সদর থানা বিএনপির সম্মেলন হচ্ছে। সম্মেলনে বিএনপির দুই পক্ষ একই সময়ে এবং একই স্থানে কাউন্সিল অধিবেশন ডেকেছে। এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।